দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর ছোট ছোট আলু নতুন আলু তা এই আলুর দম করব আর ফুলকো লুচি করব খাতে খুব মজা হবে নে আলুর ছালগুলো দেখুন একদম পাতলা গায়ে লেগে আছে এগুলো উঠবে না আর এগুলো ছাড়াবো না এগুলো থাকুক খেতে খুব ভালো লাগবে তাহলে ভাজলে পরে খুব সুন্দর লাগবে খেতে নতুন আলু তো সেই জন্য উঠবেও না ছালগুলো নতুন আলু ছালগুলো থাকলে পরে ভাজা খেতে খুব ভালো লাগে বলো কালকে এই যে মাংস তো বিরিয়ানিতে দিয়েছিল না দিয়ে খাচ্ছিলাম একটা দুটো আলু খেয়েছিলাম ছালগুলো হালকা হয়েছিল হেভি লাগলো খেতে শীতে এখনো পর্যন্ত লুচি খাওয়া হয়নি আমাদের সে এই গরমকালে লুচি খাওয়া হয়েছিল আজকে অনেকদিন পর লুচি খাওয়া হবে আলুর গায়ে হালকা হালকা করে একটু 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 করে ফুটো করে নেবো তাহলে মশলাটা ভিতরে ভালো ঢুকবে আলুটা খেতেও ভালো লাগবে ঠাকুমার ঘরে সবকিছু আছে বান্দর আছে বান্দর আছে ঠাকুমার ঘর থেকে বিস্কুটের কৌটো নিয়ে যায় ঠাকুমার জানলাতে আমার বান্দর এরকম করে তাওয়া মারে জানলা খোলার জন্য তেল গরম হয়ে গেছে এইবার আলুটা ভাজি নেব মারে বলছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু কুটে নেব জায়গাটা বেশ বড় হয়েছে ঠাকুমা আলু ভাজতে ভাজতে আমি ময়দাটা মাখিয়ে রেখে দিই ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ এক চামচ চিনির গুঁড়ি আর সাদা তেল তেলের উপর দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজির উপর একটু চিনি দিয়ে দেবো তাহলে রংটা ভালো আসে কুটিয়ে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা রসুন ভেজে নিছি এইবার টমেটো দিয়ে দেব এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দেব এইবার
দুনিয়ার গুড়ি আর দিদিয়ার গুড়ি দিয়ে দেব। একটু জল দিয়ে দেব। কটা ধনে পাতা ছিঁড়ে নিয়েছি, আলুর দমে আজকে বেশি করে ধনে পাতা দেবো, দারুণ লাগবে খেতে। এই মাঠের থেকে ওই মাঠে আরো সুন্দর হয়েছে ধনে পাতা। কি সেন্ট বেরোচ্ছে, কত বড় বড় হয়ে গেছে ধনে পাতাগুলো। আলুর দম রান্না হয়ে গেছে, আনে গরম মশলা ধনের পাতা দিয়ে নামাই দেবো। কিছুগুলো নরম হয়েছে, রুচিগুলো একদম তুলোর মতো নরম। আর আলুটা কি নরম, ভাঙে নাই কিন্তু প্রচুর নরম দেখুন। যেরকম লুচি হয়েছে সেরকম আলুর দম দুটোই, মানে এই যে ছাড়ের মধ্যে থাকে এটা বিশাল টেস্টি, নরম লুচি আর আলুর দম। শীতের সকালে মানে বাঙালিদের কাছে, আমরা যখন কাশ্মীর গেছিলাম ওখানে অনেক রকম খাবার থাকতো, উপমা তারপরে সে কী কে পোলাও টোলা অনেক কিছু থাকতো, কিন্তু আমি ওই সকালবেলা লুচি খেতাম। আলু খানা সুপার লাগছে, মানে আলু খানা শুধু খেলে ভালো লাগবে। লুচিটা দেখুন শুধু, দেখুন শুধু লুচিটা, এতে বুঝতে পারবেন যে কত সফট হয়েছে। একটা গোটা লুচি কোনটুকু হয়ে গেল, মানে আরামসে একগারা খেয়ে নেওয়া যাবে। গরম গরম লুচি খাওয়া বলে পাশে বসে পড়েছে।